কেউ যদি আপনারে বলে যে ওই গাড়িটা ওভারটেক করে দিবেন 500 টাকা দিব, সেক্ষেত্রে কি যদি করবেন? এরকম সিচুয়েশনে যদি কেউ পড়ে, ডাকাত দলের খপ্পরে যদি কেউ পড়ে, সেই ক্ষেত্রে আপনার থেকে যারা ছোট ছোট যারা ড্রাইভার আছে, ছোট বলতে যেরকম সিনিয়র না অনেক জুনিয়র, যেরকম কেউ 5 বছর 2 বছর জি জি ড্রাইভিং করতেছে, যদি এরকমের যদি কোনো খপ্পরে ডাকাতের যদি পড়ে পালায়, তো সেই ক্ষেত্রে সে কি করবে আপনার এক্সপিরিয়েন্স থেকে বলেন। আজকে ভিডিওটা দেখলে তার অনেক উপকার হবে, অনেক মানুষের উপকার হবে, সেক্ষেত্রে যাত্রীর কি করা উচিত বা আপনি অভিজ্ঞতা থেকে বলেন। অনেক সময় দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে চলতে গেলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা বা ডাকাতের খপ্পরে কিন্তু অনেকে কিন্তু পড়ে থাকেন। কিন্তু তো আজকে আমি কথা বলবো আমার এক বড় ভাই, উনি এই হানিফ গাড়িটা চালায়, উনি হানিফ গাড়ির ড্রাইভার। তার আগে একটু পরিচয় হয় নেই, ভাইয়ের নামটা ভাই? বজল আহমদ। বজল আহমেদ। বজল ভাই, এর আগে কিন্তু বজল ভাই কিন্তু একটা ভিডিও কিন্তু আপলোড হয়েছে, কিন্তু আপনারা হয়তো ভিডিওটা অনেকে দেখেছেন। তো বজল ভাই, আজকে আমরা আপনার ভিডিওটা, এর আগে একটা ভিডিও করেছিলাম আপনাকে নিয়ে, ওই ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে ইউটিউবে। তো এখন হচ্ছে আমরা কিছু বিষয় আপনাকে জানতে চাই, সেটা হচ্ছে কি যে অনেক সময় গাড়ি চলতে গেলে বিভিন্ন ধরনের ডাকাত বা ছিনতাইকারীর খপ্পরে পড়তে হয় এরকম। জি জি হ্যাঁ, তা আমরা আপনার এক্সপিরিয়েন্স থেকে একটু শুনতে চাই যে এই ধরনের সিচুয়েশন কি কখনো পড়েছেন? না, আমার গাড়ি উপর নাই। আচ্ছা, আল্লাহর রহমতে এখনো পড়েন নাই, কিন্তু এই, আচ্ছা, এই ধরনের কি সমস্যা কি হচ্ছে নাকি? হয়েছে, বহুত ঘটনা হয়েছে। মানে গাড়িতে সিটে ঘুমারিছে, স্টেশন যাইয়া উনি নলাম একা দেখছি, উনি গিয়া হাবা দিছে। আচ্ছা, এখন হচ্ছে কি যে আমরা একটা বিষয় কিন্তু একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে কি যে এই ধরনের সিচুয়েশনে জি যদি কেউ পড়ে, জি তার কি করা উচিত? উনি সহজে হসপিটালে পাঠিয়ে দেবো। আচ্ছা, মানে যদি কোনো ডাকাত দল ধরেন, মনে করেন যে আপনাদেরকে আটকালো, সেক্ষেত্রে একজন ড্রাইভার হিসেবে ধরুন আপনি এই গাড়িটা চালাচ্ছেন কত বছর? প্রায় এটা চলাইছি 15 বছর উপরে। আর আপনি ড্রাইভিং লাইনে কত বছর? ড্রাইভিং লাইনে প্রায় 40 পারেছি। আচ্ছা, তার মানে কি দেখেন আপনি কিন্তু আমার বয়সের থেকেও বেশি কিন্তু আপনি কিন্তু ড্রাইভিং লাইনে আছেন। জি, তার মানে আপনি অনেক সিনিয়র। হ্যাঁ জি। তো আপনার এক্সপিরিয়েন্স থেকে জি মানে বলেন যে আমরা চেষ্টা করবো যে এখন ডাকাত পয়সা ছাড়বে কি করি, আমরা এই সরে যাবো, যদি হারি না পারি তুই সব থেকে কি করলাম, নিজে বের করে দাঁড়িয়ে রয়েছাম, নিজেও বাঁচলাম আমার যাত্রীও বাঁচলো, দৌড়াদৌড়ি করলাম উনি আমাকে একটা গুলিও করে দিতে পারে, তো নিজে জান তো গেল বা অন্য যাত্রীর জান গেল। মানে আপনারা চেষ্টা করেন আগে প্রথমে যাত্রীকে সেভ করার। হ্যাঁ, যাতে সেভ করার চেষ্টা করবো কি আমি দায় কি পারবো নাকি গাড়ি ফেলিতে হবে, দেখি দেখি গাড়িতে ফেলিতে হবে, দায়িত্ব পারবো না, আমি নিজে দাঁড়িয়ে যাবো। আচ্ছা, ভেরি গুড, এটা একটা ভালো দিক। কারণ দেখা যাচ্ছে যে প্রথমে চেষ্টা করতে হয় যে না যাত্রীদের বাঁচানোর জন্য, এরপর যদি কোনো অপশন না থাকে তখন তো নিজের জীবন বাঁচানোর জন্য তো অবশ্যই এইগুলো এগুলো করতে হয়। তো এটা খুবই ভালো একটা দিক, এটা আপনারাও এরকম করবেন। যদি এরকম কোনো কিছু হয়ে যায় সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা এরকম সিলিন্ডার করাই হয়তো মানে ভালো, না হলে তো একটা দেখলাম নিজে যে যাই দিন পারি দই তাহলে উনি তো আমার লত ফেলে আমাকে গুলি করবে বা ছুরি মারবে, অনেকে আঘাত করবে, সেই জন্য আমি নিজে দাঁড়িয়ে গেলাম। কেউ যদি আপনারে বলে যে ওই গাড়িটা ওভারটেক করে দিবেন 500 টাকা দিব, সেক্ষেত্রে কি করেন? আমি এই দরকার নাই আমার, অন্য কেউ কাজ জানি না, আমার কাজ নিজে বলবো প্রয়োজনে এ গাড়ি অন্য গাড়ি লিয়ে চলে যান, আমি আমার গাড়িতে পারবে না, আমি এই গাড়ি ওভারটেক করতে পারবো না, উনি চলে যাক এরপর যাবো আমি। গাড়ি চালানোর ক্ষেত্রে জি 40 বছরে জি অ্যাক্সিডেন্ট কতবার করেছেন? আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা ছেলে সামনে থেকে দৌড় দিয়েছিল। আচ্ছা, এক গাড়ি ফাঁকর থেকে। আচ্ছা, তো মানে বেশি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে মানে মারা গেছে, হাইছে খেয়ে পুন্দাই বাড়ি, আমার গাড়িতে লাগে না পুন্দাই বাড়ির কাছে। আচ্ছা প্রিয় দর্শক, এই মুহূর্তে ভিডিওটা যারা দেখতেছেন, অনেক ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে যে কোনো কিছু না দেখেই দৌড় দেয় মানুষ। আবার অনেক সময় আছে যে গাড়ি সামনে চলে আসছে, মনে করে যে আমি চলে যেতে পারবো, এটা আপনারা কেন করেন? আগে গাড়িটার সাইড দেন। হ্যাঁ ঠিক আছে, সে কি করলো, ব্রেক ধরলো, মনে করেন আপনি সামনে চলে আসছেন সে ব্রেক ধরলো, ব্রেক তো ফেলও হতে পারে, ফেলও হইতে পারে, কিন্তু সে তো ব্রেক ধরবে, রবারের উপরে ব্রেক, রবারের উপরে ব্রেক, হেল হ্যাঁ হেলটা ফাটি গেছে, ব্রেক 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 নাই, তো দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে তো আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাহলে আপনি কেন ওই দিক দিয়ে যাবেন? অবশ্যই গাড়িটাকে আগে সাইড দেওয়া উচিত। আপনি গাড়ি রাস্তা পারেন খানে দিছেন মোবাইল, ওই আমার গাড়ি হর্নটা আর আপনার খানে গেল না, রাস্তা পারেছি আমি সামনে পড়েছি, বুঝে গেছি আমার ব্রেক দাঁড়িয়ে দাঁড়িয়ে না দাঁড়িয়ে কি করলে আপনার মাই দিতে হবে, আমি তার 15 জন মারতে পারবো না, সবচেয়ে আমি এর জন্য মারি দেবো, ওই খানে মোবাইলটা যদি না থাকলে উনি তো দেখতে।
এটা হয় আসলে মোবাইল কথা বলতে বলতে রাস্তা পার হয় এক, এরপর হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখি যে আমরা যে রাস্তা পার হই অনেক রিস্ক নিয়ে পার হই, বিজি রাস্তা, আসলে এইভাবে রাস্তা পার হওয়া যাবে না। আপনি যদি এইভাবে যদি রাস্তা পার হন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের মুখে পড়ে যাবেন, অথচ আপনারা দোষ দেন ড্রাইভারের। একটা ড্রাইভার কখনো সে চায় না যে একজন লোক সে মারা যাক, একটা পশু পাখিও কখনো মারবে না। তো আপনারা যারা যে ড্রাইভার নিয়ে মন্তব্য করেন বিভিন্ন রকমের, এই তো করা যাবে না, আগে নিজে সতর্ক হন, তাহলে আপনি সতর্ক হলেই অনেক কিছু ভালো কিছু হবে। আপনি খেয়াল করবেন না ড্রাইভারের দোষ দিবেন, ড্রাইভারের গায়ে হাত দিতে আসবেন, মার দিতে হবেন। এর আগে কিন্তু আমরা একটি ভিডিও করেছিলাম, যে ওই ভিডিওতে বলেছিলাম যে একটা লোক যখন চাকা নিচে যখন চাপা পড়ে তখন আগে কি করে, ড্রাইভারের গায়ে হাত দিতে দেয়, আগে চিন্তা করে না যে লোকটাকে বাঁচাই, ড্রাইভার সেফ থাক। তখন কি করে, ড্রাইভারের নিজের জীবন বাঁচাতে গেলে সে আরো 5-6 জন মেরে তারপরে চলে যায়। এরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে না, অনেক ঘটেছে। তা আমাদের বাংলাদেশে আমি মনে করি কি এই জিনিসগুলো কিন্তু অবশ্যই কিন্তু চেঞ্জ করা উচিত। যে একজন বাইরের দেশে কি হয় জানেন, বাইরের দেশে এরকম হয় যে একজন মানুষ মারা গেছে, ড্রাইভার যে চালক তারে কেউই একটু সোয়া একটা টোকাও দিতে আসে না। কেন আসে না, যে অন্যায় হয়েছে যা হয়েছে পুলিশ দেখবে, পাবলিক কেন মারবে? কারণ নিজের জীবন বাঁচাতে গেলে 100 মানুষ মারতেও কিন্তু দ্বিধাবোধ করে না। যেমন পাবলিকে মারে, পুলিশে তো মারে না, আগে পাবলিকে মারি, উনিরে মারি ফেলে, পাবলিকে মেরে ফেলে। এগুলা করবেন না, সবাই সতর্ক থাকবেন। আমার সাথে আর একটা ভাই আছে, ভাইয়ের নাম শহীদুর রহমান। শহীদুর রহমান, যদি নাম জানা ঠিক না, কারণ আমার বড় ভাই, চেয়ারও আমার বড় ভাইয়ের মতো, তাই দেখেছি। ভাই কি আপনি এই গাড়িতে আছেন? আচ্ছা, আপনি আপনি হেল্পারই করতেছেন না? জি। অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে ড্রাইভারের দোষ করছে হেল্পারে মারে, সবগুলো মাস আছে না, যে ড্রাইভারের দোষ করেছে, ড্রাইভার কিন্তু ইচ্ছা করে দোষ করে নাই, কোন একটা কারণ হয়ে গেছে, হেল্পারে গালাগে করে হেল্পারে মারে। এটার আপনি কি মনে করেন, এটা ঠিক না? এটা তো একটা বেঅন্যায় জিনিস। আপনারা অনেকে আছেন যে হেল্পার কোনো দোষ করে না, সবাই তো না ভাই, সবাই পেটের দায় আছে। তাই এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন সময় যে বিভিন্ন জায়গায় যে হেল্পারে কোনো দোষ করে নাই, বিশেষ করে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অন্যায় করছে একজন ড্রাইভার, তো অন্যায় করছে অন্য দিক দিয়ে। হ্যাঁ ঠিক আছে, ড্রাইভার হলে কিন্তু সবাই কিন্তু আর একরকম না, তাই না? ভালো মন্দ আছে, ড্রাইভার আছে যাদের জন্য কিন্তু আরো 5-10 জনের বদনাম হয়, তাই না? জি, একজন তার 10 জনের বদনাম হয়। তো এটা কিন্তু আসলে কিন্তু করা যাবে না। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হেল্পার গায়ে হাত দেয়, বা এটা আপনারা করবেন না, এগুলা থেকে বিরত থাকুন। ভুল হলে আপনি তাকে বুঝিয়ে বলুন, অবশ্যই সে শুধরাবে। একটা গাড়ি একদম, অনেক সময় গাড়ি চালাইতেছেন, একটা বাইক চাপ লেগে গেছে, আপনি যদি তারা সুন্দরভাবে বলেন যে আঙ্কেল দেখেন এইভাবে চাপটা দিচ্ছেন, আজকে মারা গেলে আমার পরিবারটা পুরো, আমার দ্বারা সংসারটা চলে, কি হইতো, ঠান্ডা মাথায় বলেন, সে অবশ্যই বুঝবে না, বুঝবে না? আপনি গালাগালি করবেন, মা বাবা তুলে হাত দিতে আসবেন, তাহলে সে কি করবে? এটা আরো শুধু আরো নেগেটিভ কিছু হবে, আরো উত্তেজনা বাড়বে, আবার গাড়ি কিন্তু খারাপ চালাতে চালাতে যাবে। ভদ্রভাবে বলবেন, ভালোভাবে বলবেন, ইনশাল্লাহ বুঝতে পারবো, কারণ এরাও মানুষ, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আপনি চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আপনার কি মতামত আজকের এই কথাগুলো সাথে, আপনি কতটুকু একমত সেটা কমেন্টে জানিয়ে দিন, কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও জানিয়ে দিন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।